ওয়েলকাম ফ্রেন্ডস, চলুন আজকে আমরা ম্যাঙ্গো ফিরনি বানাবো। সেটা রেসিপি নিয়ে আমি এসেছি। সবারই সব কিছু জানা, তবে আমি আমার মতো করে রান্না করছি। আমগুলো ভীষণ পরিমাণে মজে গেছে, এটাকে আমি পিস করেও দিতে পারবো না, কিছু করেই দিতে পারবো না। তাই আমগুলো না একটু আমরস করে নেব। আর আগের দিন রাত্রে 50 গ্রাম গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একদম জমে গেছে এবং ফুলে উঠেছে। এগুলিকে এখন আমি মিক্সচার মেশিনে একটুখানি পেস্ট করে নেব। জানেন তো, পেস্টটা কিন্তু পুরো একদম চালের যে পেস্ট করে এমন করব না, অর্ধেক অর্ধেক পেস্ট করব। মিক্সচার মেশিন চালাতে না আমার এখনও ভয় করে, তাই ভীষণ ধরে রাখি। এখন আমি এই যে যেটা দুধটা গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো। ওই দেখুন, চালটা হাতে লাগছে গুঁড়ো 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 গুঁড়ো, ওই রকম থাকবে, নাহলে একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আর পুরো পেস্ট করে দিলে এটা কিন্তু পুরোটাই লেগে যাবে, এর জন্য একটু একটু। তো আমার একটা স্বভাব, সেটা আপনারা জানেন, আমি কিন্তু ফেলি না। আমি দেখতাম কি আমার মা মশলা করে সেই মশলার বাটিটা ধুয়ে তারপর দিত, তখন আমি তাকিয়ে থাকতাম কেন করতো। আসলে আমাদের মহিলাদের এই যে কাজগুলো, এগুলি তখন তো মিক্সচার মেশিনও ছিল না, পাটাতেই মা সব করতো। ও শিলনোড়া, হ্যাঁ আমরা তো বাঙাল ভাষায় পাটা বলে থাকি। যাই হোক, ওটাতেই করতো। এখন আমগুলিকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে এদিক দিয়ে দুধটা আর চালটা সেদ্ধ হচ্ছে। খোসা ছাড়াতে গিয়ে পড়লাম প্রবলেমে, কারণ এগুলো প্রচুর আম ঘরের মধ্যে, এখন প্রচুর আম গিফট আসে ঘরে, এছাড়া বাজার থেকে তো আসাই হয়। আপনারা লক্ষ্য করেছেন, আর কিছুদিন পর এই আম কিন্তু বাজার থেকেও চলে যাবে, গিফট আসাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন আমটা এইভাবে যখন খোসা ছাড়িয়ে নিচ্ছি, তখন দেখছি কি পুরোটাই পড়ে যাচ্ছে। তাই চামচ দিয়ে চেষ্টা করলাম খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে। এদিক দিয়ে দুধটা আর চালটা সেদ্ধ হচ্ছে, মাঝে মাঝে ওইটাকেও নাড়িয়ে দিতে হচ্ছে। আসলে আমাদের না চারদিকেই নজর রাখতে হয়, এটার নামই তো সংসার না। আচ্ছা ঠিক আছে, এখন আমগুলোর একটু খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলিকে আমরস বানাতে হবে। আমরসটা যাতে খুব ভালো হয়, কোনো পরিমাণ টুকরো টুকরো আম যাতে না থাকে। আসলে অথেন্টিক রান্নার একটা জিনিস ব্যাপার কি, ব্যাপারটা পুরোটাই আমার একটা বনে দিয়ানা থাকতে হবে। ওই বনে দিয়ানাটা থাকতে গেলে আমার মনোযোগ দিতে হবে, আর মন যত ভালো থাকবে আমাদের রান্না ততই ভালো হবে। কি বলেন, রান্নাটা ভালো হওয়া অন্য কি বললো জানি না, খেয়ে আনন্দ পেলো কি না জানি না, নিজের স্যাটিসফ্যাকশান। 7-8টা এলাচ দিয়ে দেবো এবার। এলাচগুলো হামানদিস্তাতে একটু কুড়ে নেবো, কেন জানেন তো, মিক্সচার মেশিনে দেবো না আমি এলাচের খোসা, পায়েসে কোনো দিন দিই না। আমি দিই শুধু এলাচের বিচিগুলার খোসাগুলো আমি গরম মশলাতে দিয়ে দিই। নেক্সট দিন আমি আমার একটা গরম মশলা কী কী করি সেটার একটা রেসিপি আমি দেখাবো। আচ্ছা, এই যে বিচিগুলো আমি দেব এটা পায়েসে, এটা কিন্তু আমি পায়েস মানে যা পায়েসে করি আমি এই এলাচের এই বিচিগুলি দিই। তারপর আমি খোসাগুলো রেখে দিই। এবার আস্তে আস্তে নাড়া শুরু করব। চালটা কিন্তু ফুটে গেছে, এর জন্য ইন্ডাকশানটাও কমিয়ে দিচ্ছি। এখন এটাকে আস্তে আস্তে নাড়া দেব। আর দেখুন, আমি কিন্তু এখনও চিনি দিইনি, কারণ চিনিটা এমন জিনিস, চিনিটা কিন্তু লেগে যাওয়ার চান্স ভীষণ থাকে। তাই দেখলাম চাল সেদ্ধ হয়ে গেছে, এলাচ মিশে গেছে, এখন একটু চিনি দেব। সে চিনি দিতে গিয়ে আমি একটু কমই চিনি দিয়েছি, কেন জানেন তো, কম চিনি দেব, আমটা ভীষণ মিষ্টি, ভীষণই মিষ্টি, আর একটু চিনি কম খাওয়াই ভালো। এখন তো পুরোটা আম যখন দেব আর দুধটার সাথে নাড়তে থাকবো, যাতে কিছুতেই আমটা এক জায়গায় না থাকে, পুরোটা আম, এবং কিছুক্ষণ পরে দেখবো পুরোটারই কালারটা না একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো আমের কালার চলে এসেছে। এই কাপগুলো
আমি অ্যামাজন থেকে আনিয়েছি। ভালো করে ধুয়ে এবং শুকিয়ে নিয়েছি। আসলে মাটির গ্লাস বা মাটির বাসন প্রথম ভিজিয়ে রাখতাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন হাফ গ্লাস করে দিয়ে নিচ্ছি এবং সবগুলিতেই সমান করে দিয়েছি। কেন দিয়েছি জানেন তো? এগুলোকে সবগুলিকে আমি এখন ফ্রিজে ঢোকাবো, শুধু ওয়েট করছি কখন এটা রুম টেম্পারেচারে আসবে। তো রুম টেম্পারেচারে আসার জন্য ওয়েট করছি। হ্যাঁ, হয়ে গেছে, সবটাই ঠিক মতো হয়ে গেছে। অথেন্টিক রান্না, তার সাথে অথেন্টিক বিহেভিয়ার। এখন একে ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে 40 মিনিট থেকে এক ঘন্টার মধ্যে এটা বের করে নিলেই হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং গ্লাসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার সাথে সাথে। চলো, নিজেই এত আনন্দ লাগছে দেখে যে কিছু একটা তৈরি। সৃষ্টির আনন্দ কিন্তু ভীষণ ভালো লাগে। এখন ভাবছি খাবো, কিন্তু ঘরে তো কেউ নেই, তাই এখন আমারটা আমারই খেতে হবে। তো খাওয়ার আগে তাই জন্য একটা গ্লাসেই একটু ছোটো ছোটো আমের টুকরো দিয়ে নিচ্ছি। কিছু একটা বানিয়ে ফেললাম আর সেটাই অনেকটা শান্তি। চলুন খেয়ে দেখি। তো এখন বলছি ভয়েস ওভার দিতে দিতে একটা কথা, খেতে সত্যি ভালো লেগেছিল। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন মুখে আবার জল আসছে। আপনারা বানিয়ে দেখুন, ভালো লাগবে।